আমরা জাস্ট তোমার সাথে আসলে বিষয়ে ভালো আছেন। সো এই গ্রুপে আমরা এইচটিএমএল লিস্ট নিয়ে আলোচনা করবো। এখন আমরা এইচটিএমএল লিস্ট, সো আমাদের লিস্ট আমাদের দুই প্রকার, একটা হলো আমাদের অর্ডার লিস্ট এবং আরেকটা হলো আমাদের আনঅর্ডার লিস্ট। সো আমরা এখানে দুটো নিয়ে আলোচনা করব। সো আনঅর্ডার লিস্ট যেটা, এটা অর্থাৎ আমাদের বুলেট পয়েন্ট আকারে এটা শো করে, অর্থাৎ আমাদের কোনো নাম্বার বা মানে সিরিয়াল ওয়াইজ থাকবে না। সো ওইটাকে আমরা আনঅর্ডার লিস্ট, আমরা ট্যাগ আকারে এটাকে ইউ দিব, ইউএল আনঅর্ডার লিস্ট। সো এটাকে আমরা সহজে অর্থাৎ শর্টে ইউএল দিব। এবং এখানে আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা লিস্ট আইটেম দিব, যেটা হবে এল আই, লিস্ট আইটেম। সো এখানে আমি সাপোজ দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, এখানে আমি দুটো জিনিস দিলাম, ওয়েব ডেভেলপমেন্ট এবং আরেকটা আমি দিলাম সাপোজ অ্যাপ ডেভেলপমেন্ট। তো এখানে আমাদের যেটা, যে এটা যেভাবে হবে এটা আমাদের বুলেট পয়েন্ট আকারে শো করবে। ওকে, তো এখানে আমরা জানলাম যে এটা হলো আমাদের আনঅর্ডার লিস্ট। সো আমি এটাকে একটু লিস্ট, তো এবার আমরা অর্ডার লিস্ট সম্পর্কে জানবো। সো অর্ডার লিস্টের জন্য আমরা অর্ডার লিস্টে যেভাবে কাজ করি, সো এটাকে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আমাদের যেভাবে কাজ করে, আমরা জাস্ট ইউএল এর জায়গায় অর্ডার এর ও এবং এল দিব। সো এটা হবে আমাদের অর্ডার লিস্ট। এবং এখানে আমরা লিস্ট আইটেম দিব। সো এখানে সাপোজ আমি একটা এস থ্রি দেই, এখানে যদি আমি একটা এস থ্রি দেই, এখানে মাই হবিস দেই আমি। এবং এবার অর্ডার লিস্টের মধ্যে সাপোজ দিলাম রিডিং, তারপর স্পোর্টস, দুটো জিনিস দিলাম আমি। এবার যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়ান এবং টু এরকম, মানে সিরিয়াল ওয়াইজ আমরা যতগুলো দিব, এবার আমাদের যতগুলো দিব আমাদের এগুলো সিরিয়াল ওয়াইজ মানে নাম্বারিং হয়ে আসবে। সো এটা জাস্ট আমরা নাম্বারিং এভাবে না করে আমাদের ইচ্ছা মতো আমাদের টাইপটা সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আপনার যদি ক্যাপিটাল লেটার এ বি সি ডি এভাবে চান, তাহলে আপনি ক্যাপিটাল লেটার ওয়াইজ দিবেন। তারপর আপনার যদি স্মল লেটার ওয়াইজ চান তাহলে দিবেন, এবং রোমান সংখ্যা চাইলে আমরা জাস্ট আই দিয়ে দিব। সো এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছে এটা দিতে পারবো অর্ডার লিস্টের মধ্যে। সো আশা করি বুঝতে পারছেন এই দুইটা ছিল আমাদের এস্টিমেটেড লিস্ট আইটেম। সো এই গ্রুপে এই পর্যন্তই, থ্যাংক ইউ, দেখাবেন নেক্সট ভিডিওতে।